করোনার ভয়াল গ্রাস থেকে দেশবাসীর রক্ষা পাওয়ার একমাত্র উপায় গৃহবন্দী থাকা। দেশবাসীকে গৃহবন্দী রাখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে বিভিন্নভাবে সমস্যায় পড়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। তবে দিন আনি দিন খায় পরিবারগুলির সমস্যা আরও প্রকট। ঘাটাল মহকুমায় নিয়মিতভাবে এই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেন মহকুমার বিভিন্ন এলাকার রাজনৈতিক দল, বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন সংস্থাগুলি। কখনো বিভিন্ন খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে, আবার কখনো বা করোনার মোকাবিলার জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। 23 মে রবিবার এই সব খবরগুলি একসাথে তুলে ধরেছেন আমাদের স্থানীয় সংবাদের সাংবাদিকরা। আমি সংহিতা শিরোমণি আপনাদের সাথে। ঘাটাল মহকুমার খড়ার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে বেশ কিছু দুস্থ ও অসহায় মানুষকে চাল, ডাল, তেল, হলুদ, লঙ্কা, আলু, সয়াবিন, বিস্কুট, সাবান ইত্যাদি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। সেবাশ্রমের সভাপতি আলোকরঞ্জন রায় ও সম্পাদক গদাধর মণ্ডল বলেন, এই সময়ে মানুষদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি, তাই ত্রাণের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। 23 মে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন খড়ার পৌরসভার চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। খড়ার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এইভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোয় অত্যন্ত খুশি খড়ার পৌরবাসী। ভিডিওটি শিবাশিস রায়ের সৌজন্যে প্রাপ্ত। রিপোর্টে সংহিতা শিরোমণি। দাসপুর এক ব্লকের বাসুদেবপুর সংহতি মঞ্চের পক্ষ থেকে 23 মে এলাকার 70 জন গরিব মানুষের হাতে অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আগামী দিনেও একইভাবে এই কর্মসূচি পালন করা হবে বলে ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। কি কি দেওয়া হলো তা ওই সংস্থার কর্ণধার সৃজীব চক্রবর্তীর কাছ থেকে শুনে নেব। রিপোর্টে সৌমিতা রানা। বিস্কুটের প্যাকেট, সর্ষের তেল, সাধ্যমত পেঁয়াজ, সয়াবিন, আলু, একটু ডাল, মসুর ডাল এবং চাল, এবং এর সাথে আমরা রেখেছি আবার এই মাছের জন্য মাস্ক। আমরা আমাদের এই এক একটা কিটের মধ্যে আর সাবান, আমরা আমাদের সাধ্যের মধ্যে দিয়ে প্রতিদিন আয়োজন এইটুকু মাত্র আমরা রাখতে পেরেছি। আমরা চাইছি সমস্ত শ্রেণীর মানুষের কাছে আসুন, আমরা এগিয়ে আসি যে যার সাধ্যের মধ্যে। আমরা এই যে করোনা মহামারীর এই যে ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব হয়েছে, আজকে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যেতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আমরা এই মহামারীটাকে সবাই মিলে একসাথে প্রতিরোধ করি। বাড়ির মধ্যে থাকুন, জনসমাবেশ, জনসমাগম এগুলো সব এড়িয়ে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চাইপাত পক্ষ থেকে 23 মে ওই এলাকার 40টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। লকডাউনের পর থেকে ওই আশার আলো সংস্থা যেভাবে দিনের পর দিন অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রিপোর্টে শেখ নাসিম আলী। গফুর মল্লিক,
ঘাটালের ইচ্ছে গ্রুপের পক্ষ থেকে তেসরা মে ঘাটাল পৌরসভার 2 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডের দারিদ্র সীমার নিচে বসবাসকারী 100টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও আরও বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসও ওই পরিবারগুলির হাতে তুলে দিয়েছে ইচ্ছের সদস্যরা। রিপোর্টে সুইটি রায়। ঘাটালের কোমরা শ্রীমন্তপুর এলাকার কয়েকজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও তাদের গৃহশিক্ষক মিলে এলাকার 14টি আদিবাসী পরিবার সহ মোট 80টি দুস্থ পরিবারের হাতে তেল, ডাল, ছোলা, সাবান, সয়াবিন সহ নানান খাদ্য সামগ্রী তুলে দেয়। খুশি অসহায় পরিবারগুলি। রিপোর্টে মনসা রামকর। দাসপুর এক ব্লকের নন্দনপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এই লকডাউনের সময় দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ালো। ওই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বলেন, আমরা 2018 সালের বন্যায় দুর্গত মানুষের পাশে ছিলাম, এখন মহামারী করোনার সময় আবার একজোট হয়ে নেমেছি দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করার উদ্দেশ্যে। এদিন আমরা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 200টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আমরা সাধারণ মানুষের পাশে আছি, থাকব। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। শারীরিকভাবে প্রতিবন্ধী, তবুও এই করোনা পরিস্থিতিতে দেশ ও দেশের জন্য নিজের ক্লাব কৈজুরি শ্রীকৃষ্ণ সুখসাগর সংঘের সদস্যদের সাথে লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন জেলা যুব তৃণমূলের সহসভাপতি সুদীপ মণ্ডল। রবিবার ঘাটাল পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডের লকডাউনের জেরে খাদ্য সমস্যায় থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি। সাথে ক্লাব সদস্যরা ওয়ার্ডের মানুষদের কাছে করজোড়ে অনুরোধ জানালেন এই করোনা মোকাবিলায় বাড়ির বাইরে না বেরোতে। রিপোর্টে সৌমেন মিশ্র। লকডাউনে বাড়ির মধ্যে দিনের পর দিন আটকে দাসপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ, যাদের মধ্যে শ্রমজীবী মানুষ উপার্জন হারিয়েছে। রেশনের চাল আটা মাস ঘোরে না, খাদ্য সংকট বাড়ছে। পাশে দাঁড়াচ্ছে দাসপুরের নানান স্বেচ্ছাসেবী সংস্থা। দাসপুরের কলমিজোড় এলাকার এভারগ্রিন ক্লাব তাদের দ্বিতীয় দফার ত্রাণের কাজ শুরু করেছে। ক্লাবের পক্ষে রামকৃষ্ণ দত্ত জানান, তারা এলাকার গ্রামে গ্রামে মানুষের হাতে চাল, ডাল, তেল, মশলা তুলে দিচ্ছেন। রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। করোনা মোকাবিলায় লকডাউনে মানুষের সমস্যায় মানুষের পাশে দাঁড়াতে রাজ্য জুড়ে জনপ্রতিনিধিরা রাস্তায় নেমেছেন। দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়াও পিছিয়ে নেই। তিনি তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধানে। রেশন থেকে খাদ্য, সমস্যা শুনলেই এগিয়ে এসেছেন। নারাজল এলাকায় নিয়মিত নিজের হাতেই রান্না করা খাবার অভুক্ত শ্রমিক, দিন মজুর শ্রেণীর মানুষের হাতে তুলে দিচ্ছেন।
রিপোর্টে শ্রীকান্ত আদ বিধায়কের এমন উদ্যোগে দাসপুরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কুমারেশ মিয়া ওদের উদ্যোগে মানে দেখলাম খুবই সিস্টেমটা খুবই ভালো, মানে প্রচুর ছেলে এখানে কাজ করছে এবং দুঃস্থদের হাতে খাবার তুলে দিচ্ছে, প্রতিদিন রান্না করে। দাসপুর দু নম্বর ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শঙ্কর গোস্বামী, প্রাক্তন জেলা পরিষদ শঙ্কর সাঁতরা, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্রনাথ মাল প্রমুখের উদ্যোগে গোছাতি দক্ষিণ পশ্চিম বুথে 207টি পরিবারের হাতে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হল। রিপোর্টে তনুশ্রী সামন্ত। দাসপুর দুই ব্লকের যোধ ঘনশ্যাম বালিচড়া বুথে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হল। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত, সমরেন্দ্র মাইতি প্রমুখ। রিপোর্টে পাপিয়া ভট্টাচার্য। সাংসদ দেবের উদ্যোগে তেশরামে ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায় 700 এবং ঘাটাল শহরের 4 ও 7 নম্বর ওয়ার্ডে 700 জনকে রান্না করা খাবার দেওয়া হয়। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, সেই সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বাড়ির লোকদের দুই বেলা মিলিয়ে মোট 600 জনকে রান্না করা খাবার দেওয়া হয়। রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ঘাটালের বিধায়কের উদ্যোগে তেশরামে ঘাটাল ব্লকের বলরামগড়, শিবপুর, দন্দিপুর, শ্যামসুন্দরপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। সেই সঙ্গে বিধায়ক ঘাটাল ব্লকের 6 নম্বর অঞ্চলের মূলগ্রাম ও হেমনগর গ্রামের 250 জন দুস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন ও যাবতীয় রান্নার মশলা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। ঘাটালে বিজেপির উদ্যোগে দুস্থ মানুষদের রান্না করা খাবার বিতরণ হলো। আজ 3 নম্বর ওয়ার্ডে প্রায় 1500 মানুষকে খিচুড়ি দেওয়া হলো। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, আমরা কমিউনিটি কিচেনের মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় খাবার দেওয়ার ব্যবস্থা করছি। রিপোর্টে অরুণাভ বেরা। আজ থেকে আমরা প্রায় 1500 লোকের রান্না করা খাবারের পরিবেশন করতে শুরু করলাম। যেখানে দুস্থ গরিব মানুষ আছে সেই পাড়ায় আমাদের কর্মীরা যাচ্ছে আমাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, লকডাউন মেনে চলুন, অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। নমস্কার, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল।